স্বাস্থ্যবিধি মানা সহ নানা শর্তে পয়লা নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সুন্দরবন তাই পর্যটকদের ভ্রমণ উপযোগী করতে চলছে বনের অভ্যন্তরে অবকাঠামো সংস্কার ও পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ পর্যটক ও পর্যটন সংশ্লিষ্টদের স্বাস্থ্যবিধি মানার অনুরোধ জানিয়েছেন বন উপমন্ত্রী করোনা সংক্রমণের বিস্তার রোধে গত উনিশে মার্চ থেকে সুন্দরবনে পর্যটকদের প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হয় তারপর থেকে সাত মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর প্রত্যাহার হচ্ছে সেই নিষেধাজ্ঞা তাই পয়লা নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেয়া হচ্ছে সুন্দরবন তবে এক্ষেত্রে মানতে হবে নানা শর্ত শর্ত বাস্তবায়নে বন বিভাগের পাশাপাশি দায়িত্বশীল হতে হবে ট্যুর অপারেটরদেরও উন্মুক্ত হচ্ছে সুন্দরবন তাই পর্যটন কেন্দ্রগুলোতে চলছে সংস্কার ধোঁয়া মোছা ও পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ আমরা এখানে খুব জট জঙ্গল হয়ে গেছিল রাস্তাঘাট অপরিষ্কার ছিল এগুলো আমরা সকাল ধরে আমরা নিজেরা স্টাফরাই পরিষ্কার করতে আসি এবং দুই আমি পরিষ্কার করতে আসি যে পর্যটক আসবে প্রত্যেক পর্যটকের অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে সামাজিক এবং শারীরিক দূরত্ব অবশ্যই বজায় রাখতে হবে একটা পরিবহনে কোনো পঞ্চাশ জনের বেশি কোনো লোক পরিবহন করতে পারবে না কোন ডাঙ্গায় অর্থাৎ কোনো পর্যটক প্রবেশ করতে পারবে না ছোট ছোট ডিঙ্গি নৌকাতে খালের ভিতর যে যে সে পর্যটন উপভোগ করতে পারবে দীর্ঘদিন পরে থাকা নৌজন ত্রুটি বিচ্যুতি সারাতে ব্যস্ত ট্যুর অপারেটর আমাদেরকে যেন ভালোভাবে আমরা ট্যুর অপারেট করতে পারি এই সহযোগিতা বন বিভাগ থেকে আমরা বন বিভাগের যে যারা কর্মকর্তা আছে এদেরকে কাছে আমরা সহযোগিতা চাই বন কর্মকর্তা কর্মচারী সবাই চেষ্টা করবেন যথাসাধ্য এবং যারা যাবেন তারাও এই নির্দেশনা মানার চেষ্টা করে চলবেন এখন থেকে শুরু করে আসছে শীত মৌসুমেও করোনা সংক্রমণ থেকে রক্ষায় স্বাস্থ্যবিধি মেনে সুন্দরবন ভ্রমণ করবেন পর্যটকরা এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের এনটিভি নিউজ ডেস্ক